সো বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং। এটা আমাদের বকখালি ব্লগের লাস্ট ভিডিও। তো আমরা এখন দেখতে যাচ্ছি সানরাইজিং। ঘরে তালা লাগালাম, পরে বেরিয়ে পড়লাম দুজনে। পুরো রাস্তা ফাঁকা, শুনশান। তো চলছি আমরা। 5:31 দেখলাম অফিসিয়াল বকখালিতে সানরাইজিং হয়। উঠেছিলাম ডাকলাম কোন রকম উঠে, এই দেখো আমরা এইভাবে যাচ্ছি, যেভাবে আছে সে দৌড়ে দৌড়েছি। চলো যাওয়া যাক। তো দেখো, এবার আমরা এসে পড়েছি মেন রোডে। রাস্তাটা এতটা ফাঁকা ছিল, কি আর বলবো। ওই যে একটা বাস দাঁড়িয়েছিল, একটা না বেশ কয়েকটা বাস, অটো, মানে যানবাহন, আর একটা খুব বেশি হলে একটা দুটো মানুষ ছাড়া আর একটু ওদের পশু পাখি ছিল, আর আমরা দুজন ছিলাম। তো বেশ ভালোও লাগছিল একটু ছমছমে পরিবেশটা। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা সমুদ্রের পাড়ে। তো আমার একটুখানি জার্নিতে প্লাস সমুদ্রের পাশের হাওয়ায় ওয়েদার চেঞ্জে ঠান্ডা লেগে গেছিলো। আর ওই দেখো, ওটা হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড। তো তোমরা পিকনিক করতে আসতে পারো ওই জায়গায়, অনেক ফ্যামিলি আসে। আমরা আগের দিন দেখেছিলাম, আগের দিন রাতে একটা ফ্যামিলিকে যেতে। তো যাই হোক, পুরো দোকানপাট সব বন্ধ, শুনশান পুরো। এতক্ষণে ওই দূরে আমরা কয়েকজন লোককে দেখতে পেলাম, তারা ওখানকারই গ্রামবাসী ছিল। যাই হোক, তো এই সমুদ্রের সুন্দর স্নিগ্ধ হাওয়ার আওয়াজটা তোমাদের কেমন লাগছে? তবে আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। ওই দেখো, দূরে আমাদের মতনই কিছু লোক প্লাস ষাড়। এবার দেখে নাও সানরাইজিং। ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মানে একটু সকালের দিকটা মেঘলা মেঘলা থাকাতে সুন্দরভাবে সানরাইজিংটা আমরা দেখতে পাইনি। তবে যেটুকুই আমরা দেখেছি, আমরা সেটুকুই তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো, এখানে একটা মজার ব্যাপার হয়েছে। আমরা দুজনেই না একটা দিকে হা করে তাকিয়ে আছি। আমি তো বেশ অনেকক্ষণ ধরেছিলাম, তার কারণ ব্যাপারটাকে অবজার্ভ করছিলাম। দূরে কিছু লোক আর কি যাচ্ছিলো সমুদ্রের কাছাকাছি, যেই শাখাটাকে পাস করে, সাথে সাথে দুখানা কুকুরও যাচ্ছিল। আর ওরা ওদের পেছন পেছনে এমনভাবে যাচ্ছিলো যে মেয়েগুলো চিৎকার করতে শুরু করে দিয়েছিলো। তো যাই হোক, তোমরা আমাদের ভিডিওটা কেমন এনজয় করছো অবশ্যই জানিও। আর নিশ্চয়ই খুন্তি, কড়াই, ফোড়ন সব কিছুর আওয়াজ পাচ্ছ কম বেশি। হ্যাঁ পাবেই তো, কারণ এটা তো আর আমরা সাথে সাথে ভিডিওটা দিতে পারিনি না। দিতে না পারার জন্য প্রথমেই, মানে ভিডিওটার মাঝেই আমরা সরি বলে নিচ্ছি। আর আজকে দিওয়ালি, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। এখানে মিস্টার অনেকক্ষণ ফোনটাকে হোল্ড করে রেখেছিল, তাতে করে মানে সূর্যটা ওঠা থেকে মানে একদম বড় হয়ে ওঠা অবধি থাকবে, কিন্তু সেটা হয়নি মেঘের কারণে। তবুও যেটুকু হয়েছে সেটুকুই দেখো। এবার আমার মাথায় হঠাৎ করে একটা ভাবনা চিন্তা আসলো, তো আমি তখন মিস্টারকে বললাম হাতটাকে উঁচু করো, আমরা দুজনে হাতের মাঝখানে সূর্যটাকে নেব। কিন্তু ও তো আমার কথা বুঝতেই পারছিল না, আমি ওকে বকছিলাম বোঝাচ্ছিলাম, তারপরে গিয়ে একটুখানি শেপে আসলো। কোথায় নিয়ে চলে আসলো হাতটাকে? সূর্যের সামনে। তারপরে ও বললো তাহলে চলো একটা লাভ শেপ করা যাক, আর যেই বলা সেই কাজ শুরু। করে নিলাম একটা লাভ শেপ। তো এর মাঝখানে আরেকটা কথা জানিয়ে রাখি, আজকে শুধুমাত্র আমারই ভয়েস পাবে, তার কারণ আমার মিস্টারের শরীরটা খুবই খারাপ, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, প্রে করো যাতে করে খুব তাড়াতাড়ি এই ঠান্ডাটা সেরে যায়। ভিডিও ক্লিপ নেওয়ার পরে এবার আমরা গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলাম সমুদ্রের আর একটু কাছে যাওয়ার জন্য। তো চলো যাই, যেতে 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 চলেই আসলাম সমুদ্রের কাছে। এখানকার ভিউটা দেখো কি দারুণ, জলটা এতটা স্বচ্ছ লাগছিল বলার মতো না। তো যাই হোক,
দেখো, মজা করো, মজা পাও, আমাদের লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, নাহলে আমরা কী করে বুঝবো বলো যে তোমরা আমাদেরকে কতটা চাইছো, আমাদেরকে কতটা সাপোর্ট করছো, তাই না বলো? এবার আমরা এখানেও শর্ট মানে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, মানে সেই ফিল্মি ফিল্মি কায়দার ভিডিও ক্লিপ। তো দেখো, হুট করে সমুদ্রের ঢেউটা এসে আমাদের পায়ে আছড়ে পড়বে, আর এটা ছিল একটা মজার ফিল্মি ব্যাপার। তো এখানে আর একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যখন এই ভিডিওগুলো করছিলাম বা সকালের দিকে যখন গেছিলাম, তখন সমুদ্রটা তো অনেক দূরে ছিল, মানে যখন জোয়ার আসে তখন তো অনেকটা কাছে চলে আসে, সেই সময়টা অনেকটা দূরে ছিল। মিস্টার দেখাচ্ছে বলছে, তো আমিও একবার বলে দিই। তারপরে আমরা যখন আবার স্নান করতে আসবো 9টার দিকে, মানে আসবো 9টা নাগাদ, তখন জোয়ারের অলরেডি সমুদ্রটা অনেক আগে যাবে। তো চলো দেখো, তখন যদি আমরা ফোন নিয়ে আসিনি, তার কারণ আমরা আগের দিন ফোন নিয়ে স্নান করতে গিয়ে আমরা কিচ্ছু মজা করতে পারিনি, তো আমাদের তার জন্য আমরা স্নান করতে যখন নেক্সট দিন গেছিলাম তখন আর কোনো রকম ফোন নিয়ে যাইনি। ওই দেখো আমাদের মানে কি বলবো, কাবলিওয়ালা। এবার দেখো, কাবলিওয়ালা হঠাৎ করে বাহুবলী হওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক, ওইখানে লেখা রয়েছে আই লাভ বকখালি, সেখানে আমরা কিছু ফটো তুললাম, তারপরে স্নান টান সেরে খাবার দাবার খেয়ে উঠে গেলাম বাসে। একটু আগেই বেরিয়েছিলাম ট্রেনের টাইম থেকে, কারণ নামখানা থেকে আমাদের কাঁকড়া নেওয়ার ছিল। মানে আগের দিন আমরা যে টোটোতে করে বকখালি গেছিলাম নামখানা থেকে, সেই দাদাটার সাথে আমাদের পরিচয় হয়েছিল। সেই দাদাটা বলেছিল নামখানার আড়ত থেকে আমাদের কাঁকড়া নিতে বা বেছে দিতে সাহায্য করবে। তো সেই দাদাই এসেছিল আমাদের বাসস্ট্যান্ড থেকে নিতে, এই কাঁকড়া নেওয়ার জন্য আড়তে নিয়ে গেছিলো। তো সেখান থেকে আমরা 1 কিলো মতো কাঁকড়া নিলাম। ওই যে আমি যাচ্ছি, মানে আসছি বাড়িতে, আর আমার মিস্টার ফোনটা ধরেছে। এইটুকুই ছিল আজকের ভিডিও, আর এগুলো ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ বা শর্ট ভিডিও বলতে পারো, যেগুলো আমাদের ইনস্টাগ্রামের পেজে রয়েছে, প্লাস ফেসবুকে রয়েছে, প্লাস মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ বলে আমাদের যে চ্যানেলটা আছে সেখানে আছে। তো সব কটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তো তোমরা অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে টাচ করে পেজে ঢুকে দেখে নিও আমাদের এই ভিডিওগুলো। আজকের মতন এখানেই আমরা বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো বাই বাই বন্ধুরা।